everyone, good afternoon. কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আজকে কি আজকে হলো গিয়ে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, সেই জন্য আজকে একটা স্পেশাল ব্লগ হবে। আরো একটা ভালো ব্লগ আসবে, সেটা হলো কি আমার বার্থডে ব্লগ। অরিন্দম স্পেশালি একটু, যেহেতু প্রথম বিয়ে হয়েছে, প্রথম বিয়ের বার্থডেটা ওয়ান্টেড টু মেক মি ফিল স্পেশাল। তো যেই কারণে হলো গিয়ে এই বছরের বার্থডেটা একটু স্পেশালি ভাবে হবে। তো অনেকে আসবে, ওই বাড়িতেই হবে, ওই বাড়িতে কেউ থাকবে না, মা বাবা এরা কেউ থাকবে না মনে হয়। তো ওই বাড়িতেই হবে সব বন্ধুরা মিলে। তো ওটার একটা প্রিপারেশন চলছে, তো ওই প্রিপারেশনের জন্য এখন আমরা বেরোচ্ছি। আমি রিসেন্টলি আমি তো সবাইকে বলেছি যে কেক বেকিং স্টার্ট করেছি, তো আমি নিজের কেক নিজেই বানাবো টু টায়ারের, ওই কারণে আমাদের হুইপ ক্রিম কিনতে যেতে হবে। তো এখন যাবো আমরা হুইপ ক্রিম কিনতে, আর তারপরে এসে আরও দুটো আমাদের ফ্রেন্ড আসবে, গেস্ট আসবে আমাদের বাড়িতে। তো চলো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করা যাক, আশা করি এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো লেটস স্টার্ট দ্য ডে। ল্যাংড়া যাচ্ছে, প্রচন্ড পায়ে ব্যথা, সেই অবস্থাতে অনেক খেটে যাচ্ছে। মানে লোকজন যাচ্ছিল অনেক রকম কালচার নিয়ে, ওটা কিসের জন্য যাই না, যাই হোক ভালো লাগলো, তোমরাও দেখেছো নিশ্চয়ই। অ্যান্ড আমি সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি, ইভেন কি ওরাও এসে গেছে, মানে আমরা যখন রাস্তায় ছিলাম ওদের সাথে দেখা অলরেডি হয়ে গেছে। আর আমি নিয়ে এসেছি এই হুইপড ক্রিম, নেওয়া হয়ে গেছে আমার, আর এখানে কিছু কেকের জিনিসপত্র যেগুলো কিনা অরিন্দম কিনে নিল, তো সেগুলো হয়ে গেছে আর কি কেনা। এখন করবো চিলি চিকেন পাকোড়া, এখন আর বিরিয়ানি আনা হয়ে গেছে। এখানে মোটামুটি আমার চিকেন পাকোড়া রেডি, তার সাথে মেয়োনিজ অ্যান্ড টমেটো কেচাপ, ব্যাস এটা রেডি হয়ে গেছে, এবার যাবো সার্ভ করে দিয়ে আসবো। কি করেছে এটা? বাই দ্য ওয়ে এটা হলো কি তন্ময় দা, আর শোনায় না ওখানে আছে, আমাকে দেখাচ্ছে না, শোনায় না, এটা শোনায় না, তন্ময়ের ওয়াইফ, আমাদের একটা কমন ফ্রেন্ড। শোনানা তুমি কিছু বলে দিতে পারো, আমাদের একটা চ্যানেল আছে ইউটিউবে, কেয়ার চ্যানেল বেসিক্যালি, জম্বে আড্ডা, সেখানে তুমি ফার্স্ট টাইম দেখছো? হ্যাঁ, ও জানি না, আমি ফার্স্ট টাইম, জি আমি জানি না, বুঝছো না, আড্ডাটা জমলে ভালোই হয়, ভালোই জমছে, আমার কিছু বলার সাথে আছে চিকেন পকোড়া, অলরেডি তুমি স্টার্ট করছো, যে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাকে একবার দেখিয়ে দাও, মোটামুটি অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, বাট এখন আমাদের কথা ছিল ওই বাড়ি যাবার, আজকে রাত্রিবেলা বেরোতেই যাব, তখন দেখছি বাইরে মারাত্মক ঝড় হচ্ছে। তো অরিন্দম তো আনন্দ সহকারে ব্যালকানিতে গিয়ে বসে আছে, আমি ওর সাথে যাই আর কি। গুড মর্নিং এভরিওয়ান, সো মানে এটা নেক্সট ডে মর্নিং, নেক্সট ডে মর্নিং মানে এখন বাজে ভোর পাঁচটার সময়, এবার কালকে রাতে তো বাড়ি যেতে পারিনি, ওই বাড়ি যেতে, তো আজকে ভেবেছি ভোর ভোর বেরিয়ে যাবো, কারণ ঘুমটা ভেঙে গেছিলো কালকে, ঝড়টা এনজয় করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই। এখন ঘুম ভেঙে গেছে যখন, তখন আমরা দুজনেরই ঘুম ভেঙে গেছে যখন, তখন আমরা ডিসাইড করলাম, বেসিক্যালি ঘুমটা ভেঙেছে কারণ আমরা জানলাটা খুলে রেখে ঘুমিয়ে পড়েছিলাম, যত ভালো সুন্দর হাওয়া দিচ্ছিলো, তারপর ভোরবেলা ওই পাখি টাখি দেখে অ্যালেক্স আমাদেরকে ডাকতে শুরু করে দিয়েছে, তো ওই কারণে ঘুমটা ভেঙে গেছে দুজনেরই, যেহেতু ভেঙে গেছে ওই জন্য আমরা ডিসাইড করলাম যে চলো এখনই বেরিয়ে যাই, আবার কোন সকাল উঠবো, এমনিতে একটু সকাল সকাল যাওয়ার কথা ছিল 6টা 7টার সময়, তো উঠতে পারবো কি পারবো না,
তো ওই জন্য ভাবলাম যে চলো এখন দুজনে মিলে বেরিয়ে যাই। বাবা তো উঠেই পড়ে ভোরবেলা, ভোরের কলকাতা দেখাই তাকে, অনেকেই জানো কিরকম থাকে, আমরাই হলো কি জানি না মানে মর্নিং পার্সন একদমই না ওই কারণে। আপনাদের বাড়িতে অলরেডি চলে এসেছি অনেকক্ষণ আগে, মাঝখানে আর ব্লগ করা হয়নি কারণ বাবার সাথে বেরিয়েছিলাম আর আমরা একটা জিনিস পারচেজ করেছি সেটা বাড়ি গিয়ে দেখাবো। আর এখানটাতে খাবার দাবার সব এসে গেছে। ওখানে প্রিয়ারাও নতুন ব্লগিং স্টার্ট করেছে, এখানে সায়ন্দা আর ওদিকে মুটলি আর এখানে বার্থডে গার্ল, এখানে বার্থডে গার্ল আর এখানে বড় ছোট ফালতু ছেলে, এখানে দ্য মোস্ট ফালতু ছেলে। এসছিলাম রিয়ার বার্থডে তে কিন্তু গিফট পেয়েছি আমি।